বাজারে তাহা তরল দুধের মান যথাযথ কিনা বিশেষজ্ঞ ও গবেষকলর গঠিত কমিটি দিয়ে নেয় ইয়েন ফরিকেগরি সাহেবের নির্দেশ দিয়ে হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এই কমিটিতে বাজার উত্তুন সংগৃহীত পাস্তরিক দুধ পরীক্ষার পর হাইকোর্টত প্রতিবেদন জমাদান করিব। বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল সহ এই আদেশ দেয়। এ ব্যাপারে ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ সিপ্লাসরে জানাইল দিই। প্রথম ডিরেকশন দিয়ে ফুড মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি এন্ড বিএসটিআই তিন বিভাগে মিলে এক্সপার্ট লইয়া বাজারের যে পাঁচ ফোন যায় ইয়ার টেস্ট করে হাইকোর্টে একটা রিপোর্ট সাবমিট করে ফেলবে। আর সেকেন্ড ডিরেকশন যে মামলার শুনানির পরবর্তী দিন আগামী 27 জুন নির্ধারণ করেছে আদালত। গত বুধবার তরল দুধুর মান লইয়ে এনে বিভিন্ন জাতীয় দৈনিক আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ওগো গবেষণার প্রতিবেদন প্রকাশিত হইল। এই প্রতিবেদনত হওয়া ইদে বাংলাদেশের তরল দুধুর 75% মানব দেহ লাই ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গিয়ে আর ইয়ানোর চ্যালেঞ্জ করিয়ে এনে হাইকোর্টত রিট আবেদন করে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আবু সাইদ, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষ আছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।